ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই আমাদের চ্যানেলে একটা গিভওয়ে চলতেছে আপনি আমাদের এই গিভওয়েতে পার্টিসিপেট করে একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ দিতে নেওয়ার সুযোগ পাবেন তাই যারা গিবিওতে অংশ নিতে চান তারা আমাদের এই গিভওয়ের যে ভিডিওটা দেওয়া আছে এটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা মোবাইল দিয়ে ট্রেড করেন তারা আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে আপনি বাইনেরি অপশনটা খুঁজে পাচ্ছেন না ডিজিটাল পাচ্ছেন বাট বাইনারি পাচ্ছেন না এটা যারা মোবাইল দিয়ে ট্রেড করে এটা তাদের মধ্যে এই সমস্যাটা আমি বেশি দেখি তো আমরা এটা হচ্ছে আমার ডেস্কটপ ভার্সন আই অপশন অ্যাপস তো এখানে আমরা যখন অ্যাসেটে ক্লিক করি তখন আমরা বাইনারি এবং ডিজিটাল দুটো অপশন পাই মানে আমরা যে শর্ট টাইমে ট্রেড করার জন্য দুটো অপশন পাই তো মোবাইল দিয়ে যারা করে তারা আমাকে যেটা বলে সেটা হচ্ছে তারা ডিজিটাল পাচ্ছে বাইনারি পাচ্ছে না তো এটা কি জন্য সে বিষয়টা বলবো এবং এর সমাধানটা বলবো যদিও বা আপনারা যারা ফোন দিয়ে বলেন তাদের আমি মানে সমস্যার সমাধান ফোনেই বলে দিই তারপর যেহেতু ম্যাক্সিমামের এই সমস্যাটা হচ্ছে যে বিশেষ করে যারা নতুন তাই এ নিয়ে ভিডিওটা মেক করে দিচ্ছে যেন যারা নতুন আছেন তারাও যেন বুঝতে পারেন এবং আপনার আশেপাশে যদি কেউ এই সমস্যা ফেস করে তখন আপনি তাকে বলতে পারবেন তো এটা মূলত হয় হচ্ছে আপনার যে আইকি অপশনে যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা আছে গুগল প্লে স্টোরে আমি একটু আপনাদের দেখাচ্ছি ওকে তো এই যে আইকি অপশনের অ্যাপসটা আছে গুগল প্লে স্টোরে এই অ্যাপসের মধ্যে তারা বাইনারিটা ইনক্লুড করেনি এটা হতে পারে গুগল প্লে স্টোরের কোনো থাকতে পারে পলিসি থাকতে পারে যার কারণে তারা গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা মানে তারা আপলোড দিছে এখানে তারা বাইনারি অপশনটা মানে অ্যাড করতে পারেনি এটা প্লে স্টোরের পলিসি হতে পারে তো এই জন্য যেটা করতে হবে আপনাদের আপনাদের এই অ্যাপসটা মানে গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা আছে সেটা আপনার ব্যবহার করবেন না এটার সমাধান হচ্ছে দুইটা এক হচ্ছে আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে আইকি অপশন ডট কম লিখে ঢুকে ওইখানে কিন্তু ট্রেড করতে পারবেন মানে যখন আপনি সাইটে ঢুকবেন যদি আপনার নেট কানেকশন এবং মোবাইলের কনফিগারেশন ভালো হয় তাহলে কিন্তু আপনি ব্রাউজারে স্মুথলি আপনি এই যে মানে সফটওয়্যারটা আছে এটা রান করতে পারবেন মানে আইকি অপশন ডট কম লিখে লগ ইন অপশন আসবে ব্যাস ওখানে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন এটার সমাধান আর একটা যেটা বিষয় আছে আইকি অপশন কি করেছে তাদের একটা যে অফিশিয়াল ওয়েবসাইটে আছে সে কিন্তু মানে আলাদা করে একটা ডাউনলোড লিঙ্ক দিছে আমি যদি দেখাই সেটা তো এটা আপনাদের ডাউনলোড করার জন্য এই যে আপনি যে মানে ইউআরটা ব্যবহার করেছে আইকিউ অপশন ডট স্লাশ ডাউনলোড তো এই লিঙ্কে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন এখানে ওই আইকি অপশনের যে সফটওয়্যারগুলো আছে এগুলা ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে তো তার মধ্যে এখানে প্লে স্টোরে যেটা এখানে ক্লিক করলে আমাদের প্লে স্টোর নিয়ে দেবে এবং আমি পূর্বে যে অ্যাপসটা আপনাদের দেখালাম সেই অ্যাপসটায় তো ওইখানে কিন্তু আপনি বাইনারি পাবেন না এখানে দেখেন যে বাইনারি অপশন ট্রেডিং ইজ অ্যাভেলেবল ইন দিস অ্যাপস তো এই অ্যাপসের মধ্যেই আপনি মূলত এটা তারা সাইটে রাখছে বাট এই এই ভার্সনটা তারা আপনার এর মধ্যে দেয়নি মানে প্লে স্টোরে দেয়নি এই স্টার যে লোগো আছে এটা ব্ল্যাক হয় এবং আইকি অপশান এক্স সামথিং এর ধরনের কিছু লেখা আসে তো আপনারা যদি একান্তই অ্যাপস ব্যবহার করে ট্রেড করতে চান মোবাইলে যেহেতু এখনকার মোবাইলের কনফিগারেশন মোটামুটি সব মোবাইলের ভালো তাই গুগল ক্রোম থেকে কিন্তু ডিরেক্টলি আইকি অপশনে ঢুকে আপনি ট্রেড করতে পারবেন তারপরেও যদি অ্যাপস দিয়ে ট্রেড করতে কমফোর্টেবল ফিল করেন তাহলে আপনি এই লিঙ্কে ঢুকে মানে এটা আপনি এই আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাপস এবং এখানে সব ধরনের সুবিধা পাবেন তবে প্লে স্টোরে আপনি বাইনারিটা পাবেন না এবং আরো কিছু হয়তো বা এ থাকতে পারে মিসিং থাকতে পারে বাট এখানে তারা সবকিছু অ্যাড করে দিয়েছে যেহেতু তারা এটা প্লে স্টোরের বাইরে আর কি লিঙ্ক দিয়ে রাখছে এখানে দেওয়া আছে এটা যখন আপডেট আসবে আপনি এখানে ওই অ্যাপসের মধ্যে আপডেটের অপশন পেয়ে যাবেন আপডেট করে নিতে পারবেন তবে খুব ঘন ঘন আপডেট আসে না দুই মাস তিন মাস চার মাস পর পর আপডেট আসে তখন আপনি আপডেট করে নিতে পারবেন ঠিক আছে ওটা ওইখানেই আপনি বুঝতে পারবেন যে আপডেট আসে আর পিসি হলে পিসির যে ভার্সন আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে মানে উইন্ডোজ এবং ম্যাকের যে ম্যাকবুকের যে এটা আছে সফটওয়্যার আছে এটা আপনার ডাউনলোড করতে হবে না এখানে অ্যাপেল স্টোরের জন্য অ্যাপস আছে আর প্লে স্টোরে তো বললাম প্লে স্টোরে এই প্রবলেমটা হয় যে বাইনারি অপশনটা থাকে না তারপরেও যদি আপনাদের মধ্যে অন্য কোনো ধরনের সমস্যা থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা যে স্ক্রিনে দেয়া নাম্বার আছে এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে আপনার সমাধান নিতে পারবেন তো এই ছিল আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ